হাজার হাজার ইহুদিকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ হতো তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি হলো গ্যাস চেম্বার, একটা বড় ঘর, চারদিকে বন্ধ। একসাথে 200 মানুষকে সেই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হতো। কয়েক মিনিটের মধ্যে সেই বিষাক্ত গ্যাসে মারা পড়ত সবাই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি অদ্ভুত বিনোদন 24-এর নতুন আরেকটি ভিডিওতে। হিটলার নামটি শুনেনি এমন মানুষ খুব কমই আছে। কে এই হিটলার? কেন এখনও সারা বিশ্বে তার পরিচিতি বিদ্যমান? হিটলার হলো প্রায় 1 কোটি 10 লক্ষ মানুষ হত্যাকারী এক রক্ত পিপাসু। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো হিটলারের সব আজব কর্মকাণ্ড, শুনবো তার শেষ পরিণতির কথা। তো চলুন দেখে নেই হিটলারের সব আজব কর্মকাণ্ড এবং তার শেষ পরিণতি নিয়ে আজকের এই ভিডিও। হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া ভেভেরিয়ার মাঝামাঝি ব্রুনাই নামে এক আধা গ্রাম আধা শহরে। বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করত, যা আয় করত তার 3 পত্নী আর তাদের ছেলে মেয়েদের 2 বেলা খাবার সংকুলানি হতো না। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছেলেবেলা থেকেই হিটলার ছিলেন এক গোয়ে জেদি আর রক্তটা। সামান্য ব্যাপারেই রেগে উঠতেন, অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন। বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে। বাবার ইচ্ছার বিরুদ্ধেই মাত্র 11 বছর বয়সে স্কুল ছেড়ে দিলেন হিটলার। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে যায়। ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার, ভিয়েনাতে চলে এলেন। ভিয়েনাতে এসে তিনি প্রথমে মজুরের কাজ করতেন, তারপর কখনো মাল বইতেন, এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময়ে তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা। দেশের অর্থনীতি অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের উপর প্রভুত্ব করবে। প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনীতিতে জড়িয়ে যায় হিটলার। সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি, তিনি সেই পার্টির সদস্য হলেন। অল্প দিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার। 1 বছরের মধ্যেই তিনি হলেন পার্টি প্রধান। দলের নতুন নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে এই দলকেই বলা হতো নাৎসি পার্টি। 1933 সালের নির্বাচনে হেরে গিয়ে পার্লামেন্ট ভেঙে দিলেন। বিরোধী দলীয়দের হত্যা আর বিতাড়িত করে রাষ্ট্রপতি হয়ে যায়। তারপর নিজেকে দেশের অভিসাংবাদিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। 1939 সালে অবশেষে হিটলার পোল্যান্ডের কাছে ডানগিস্ট ও পোলিশ করিডোর দাবি করে, কিন্তু পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল এবং এই দিনটি থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 15 দিনে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড অধিকার করল। তারপর শুরু হলো জার্মান বাহিনীর অগ্রগমন। পোল্যান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে, ডেনমার্ক। নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল, তাদের অধিকাংশই নিহত হলো। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন, নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল। এরপর ফ্রান্স গ্রিস জয় করে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দেয়।
এরপর ফ্রান্স ও গ্রিস জয় করলে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দেয়। এমন সময় দেশের অভ্যন্তরে হিটলার শুরু করেছেন নারকীয় ইহুদি নিধনযজ্ঞ। পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোনো তুলনা নেই। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে ফেলতে। তখন কিছু অস্থায়ী বন্দী নিবাস তৈরি করা হয়েছিল, তাকে বলা হতো ঘেট্রো। এখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, তার উপরে ছিল হিটলারের বাহিনীর নির্মম অত্যাচার। অল্প দিনের মধ্যেই বেশিরভাগ মানুষই মারা পড়ত, যারা বেঁচে থাকতো তাদের গুলি করে হত্যা করা হতো। নাৎসি বাহিনীর হাতে নারী, শিশু, বৃদ্ধ কারো নিস্তার ছিল না। হাজার হাজার ইহুদিকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ হতো তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি হলো গ্যাস চেম্বার, একটা বড় ঘর, চারদিক বন্ধ। একসাথে 200 মানুষকে সেই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হতো। মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই বিষাক্ত গ্যাসে মারা পড়তো সবাই। তাদের মৃতদেহগুলো সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্তে ছুঁড়ে ফেলে দেয়া হতো। হিটলার বাহিনী 60 লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েট, যুদ্ধবন্দী, সাম্যবাদী, রোমানি ভাষাগোষ্ঠীর যাযাবর জনগণ, অন্যান্য স্লাবীয় ভাষাভাষী জনগণ, প্রতিবন্ধী সমকামী পুরুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষদের উপর এই অমানবিক গণহত্যা পরিচালনা করে। সব মিলিয়ে প্রায় 1,10,00,000 মানুষ হত্যা করে হিটলার। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল 1945 সালে তার বাহিনী সব দিক দিয়ে পরাজিত ও আত্মসমর্পণ করে, তার ক্ষমতা অধঃপতন ঘটে। অবশেষে 30 এপ্রিল 1945 সালে বিকাল 3:30 সময় হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করে মারা যায়। যে হিটলার সমস্ত মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছিল, নিজের অপরিণামদর্শিতায় শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে গেল। হ্যালো বন্ধুরা, হিটলার এই আজব কর্মকাণ্ডগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে এবং হিটলার সম্পর্কে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।